তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি পিগি মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে একটা মোটা মেয়ের গল্প নিয়ে। তার লাইফটা হঠাৎ করেই কেমন করে টার্ন নেয়, সেই সমস্ত ব্যাপারগুলো দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি সারা নামের একটা মোটা মেয়েকে। আসলে এই মোটা মেয়েটা তার বাবা মার শপে বসে সারাদিন পড়ালেখা করত আর এখানে বসে বসে খাবার দাবার খেত, এমন করে করেই সে মোটা হয়ে গেছে। আর সে স্কুলে যেত না এই জন্য, কারণ স্কুলের ছেলে মেয়ে তাকে বোলিং করতো, সে একটু বেশি মোটা বলে তারা তার সাথে মিশতেও চাইতো না। আর তাছাড়া সে দেখতে পারে তার শপে বসে তার শপের বাইরেই কিছু ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, যারা সবাই স্লিম, যারা সবাই চিকন, তবে সেই শুধুমাত্র মোটা। আর এখানে এই চিকন ছেলেগুলো একটা গ্রুপের মধ্যে থাকে, আর তারা সবাই মিলে যাকে ধরে তার 12টা বাজিয়ে ছেড়ে দেয়। এখানে সারার একটা ফ্রেন্ডও ছিল, যার নাম হচ্ছে গিয়ে ক্লোডিয়া। আসলে ক্লোডিয়া হচ্ছে গিয়ে সারার নেবার। আর এখানে ক্লোডিয়া তার ফ্রেন্ডদেরকে বলে, আমি সারার দোকানে যাচ্ছি কারণ আমার কিছু জিনিসপত্র কেনার আছে। আর সে তার একটা ফ্রেন্ডকে নিয়ে যখন দোকানের মধ্যে আসে, তখন তার ফ্রেন্ড সারাকে দেখার পরে হো হো করে হাসা শুরু করে, কারণ সে সারাকে দেখতেই পারে না। আর তারা সবাই তাকে পিগি বলে চেঁচায়, কারণ সে হচ্ছে গিয়ে একটু বেশিই মোটা। আর তাছাড়া সারা তার ফ্যামিলির সাথে সোশ্যাল মিডিয়াতে একটা ফটো আপলোড করেছিল, যেটার কমেন্ট বক্সে ক্লোডিয়ার ফ্রেন্ড সার্কেলরা অনেক বাজে বাজে কমেন্ট করেছিল, যাতে করে তারা সারাকে এইটা বোঝাতে পারে যে সে তো মোটাই, সঙ্গে তার পুরো ফ্যামিলি কত মোটা। তো এরপরে আমরা দেখতে পারি ক্লোডিয়া তার সমস্ত ফ্রেন্ড সার্কেলদের নিয়ে চলে আসে পুলের মধ্যে গোসল করার জন্য। আর এখানে তারা ফুর্তি করছিল, তখন এখানে একটা ওয়েটার্সকেও আমরা দেখতে পারি, যে কিনা এখানে লাইভ বয়দের জন্য বিভিন্ন জুস টুস নিয়ে আসে। তো এখানে আরেকটা ছেলে ছিল, যে কিনা এই ওয়েটার্সকে দেখে পাগল হয়ে গিয়েছে, সে তাকে বারবার করে দেখছিল। আর এইটা দেখার পরে এখানে একটা লাইভ বয় তাকে সাবধান করে দিয়ে বলে যে এই ওয়েটার্সকে লাইন মারা বন্ধ করো, না তো তোমার খবর আছে। আর এরপরে এদিকে আমরা দেখতে পারি যখন সারা তার পুরো ফ্যামিলির সাথে বসে লাঞ্চ করছিল, তখন তার মা তাকে বলে, তুমি সারাটা দিন ঘরের মধ্যেই বসে কাটাও, তুমি কেন বাইরে যাচ্ছ না তোমার ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করতে। আসলে সারা তার মাকে এটা বলতে পারবে না যে তার ফ্রেন্ডরাই তাকে বোলিং করে, সে তাদের সাথে কোনোভাবেই যেতে পারবে না। তো এই জন্য সারা তার মাকে একটু ঘুরিয়ে বলে, সে বলে যে আমার মনটা ভালো নেই, তো এই জন্য আমি তাদের সাথে যেতে চাই না। তো এরপরে যখন বিকালবেলা সারা ঘর থেকে বেরিয়ে সুইমিং পুলের কাছে আসে, তখন সে দেখতে পারে সুইমিং পুলের আশেপাশে কেউ নেই, আর তাছাড়া পুলের মধ্যেও কেউ নেই। তো এই জন্য সে সিদ্ধান্ত নেয় সে সুইমিং পুলের মধ্যে নেমে একটু সুইমিং করবে। আর এই জন্য সে চলে আসে ওয়াশরুমে, আর তার জামা কাপড় খুলে সে গিয়ে সুইমিং পুলের মধ্যে নেমে পড়ে। তবে তখন সে দেখতে পারে সুইমিং পুলের মধ্যে একটা লোক ছিল, যে কিনা ডুব দিয়েছিল, সারা নামার পরে সে উঠেছে। আর এটা দেখার পরে সারা একটু ভয়ও পেয়ে যায়, আর সে এখান থেকে উঠে চলে যাওয়ার ট্রাই করে। তবে তখন আমরা দেখতে পারি ক্লোডিয়া আর তার সমস্ত ফ্রেন্ডরা এখানে চলে আসে, আর তারা সারাকে নিয়ে মজা করা শুরু করে। যেহেতু সারা মোটা, তো এই জন্য তারা মজা করে বলে যে তুমি ভুলেও সেখানে ল্যাপটপ দিতে যেও না, তাহলে কিন্তু এখানে একটা সুনামি চলে আসবে, যেটা আমাদের সবাইকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। তবে এগুলোতে কেয়ার না করে সারা সুইমিং পুলের মধ্যে আবারও লাভ দেয়। আর এই লাভটা দেখার পরে তারা আরও একটু রাগ হয়ে যায়, আর তারা এসে তাকে বিরক্ত করার জন্য সেখানেও চলে আসে। তারা সুইমিং পুল পরিষ্কার করার একটা নেট দিয়ে সারার মুখের উপরে সেটা মারে, কারণ তারা যেই কোনো ওয়েতে সারাকে বোলিং করতে চায়, এবার সেটা মুখ দিয়ে হোক, হাত দিয়ে হোক, তাকে মেরে হোক, যেই কোনো ওয়েতে। তো এই সমস্ত ব্যাপারগুলোতে সারা একটু বিরক্ত হয়ে যখন একটা ডুব দেয়, তখন সে নিচে সেই লাইফগার্ডের লাশটা দেখতে পারে। আর তখন সে জানতে পারে যে এই লোকটা একটু আগে সুইমিং পুল থেকে উঠে চলে গেল, সেই লোকটা ছিল আসলে একটা খুনি, সে এই লাইফগার্ডকে মেরে ফেলেছে। আর এটা দেখার পরে সে একটু ভয়ও পেয়ে যায়। তবে এরপরে যতক্ষণে সারা উপরে উঠে এই সমস্ত ব্যাপারগুলো বলবে, ততক্ষণ এই মেয়েগুলো সারার জামাকাপড় নিয়ে চলে যায়। আর এগুলো দেখার পরে সারার খুবই খারাপ লাগে, আর এই জন্য তাকে বাধ্য হয়ে বিকিনি পরে রাস্তা দিয়ে ঘুরতে হয়। আর যখন বিকিনি পরে সে রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছিল, তখন এখানে তার কলেজের কিছু ছেলেরা চলে আসে। তারা গাড়ি স্টপ করে সারাকে নিয়ে মজা করা শুরু করে, সারাকে বুলি করা শুরু করে। সারাও এগুলোতে খুবই বিরক্ত হয়েছিল, কারণ এগুলো সে আর সহ্য করতে পারছিল না। আর এই জন্য আমরা দেখতে পারি ফাইনালি সারা সিদ্ধান্ত নিয়ে ফেলে সে একটা শর্টকাট দিয়ে বাসায় ব্যাক করবে। আসলে এই শর্টকাট রাস্তাটা দিয়ে কেউ আসা যাওয়া করে না, তো এই জন্য এখান থেকে সে সেফলি যেতে পারবে। তবে যখন সে একটু মধ্যে চলে আসে, তখন সে দেখতে পারে এখানে সেই খুনির গাড়িটা দাঁড় করানো। তবে সে এটাকে ইগনোর করে চলেই যাচ্ছিল, কিন্তু তখন সে একটা শব্দ শুনতে পারে। আর যখন সে পেছন দিকে তাকায়, তখন সে দেখতে পারে সেই মেয়েগুলোকে, যেই মেয়েগুলো তাকে বুলি করছিল, সেই মেয়েগুলোকে এই খুনি একটু আহত করে দিয়েছে। আর যখন সে গাড়িটার সামনে আসে, তখন সে দেখতে পারে গাড়ির পেছনে ক্লোডিয়া বন্দি অবস্থায় আছে, আর তাকে এই খুনি বাজেভাবে পিটিয়েছে। তার অবস্থা খুবই খারাপ ছিল, আর ক্লোডিয়া বারবার করে সারাকে দেখার পরে তার কাছে সাহায্য চাইছিল।
তবে আমরা দেখতে পারি তাদেরকে সারা কি সাহায্য করবে। উল্টো এই খুনিকে দেখার পরে সারা এতটাই ভয় পেয়ে যায় যে সে দাঁড়িয়েই প্রস্রাব করে দেয়। আর এগুলো দেখার পরে খুনি তাকে তেমন কিছু করে না, সে তাকে উল্টো একটা টাওয়াল দিয়ে সেখান থেকে চলে যায়। আর এই টাওয়ালটাকে পেঁচিয়ে সারা দৌড়ে তার বাসার দিকে ব্যাক করে। রাস্তায় একটা পুলিশও তাকে দেখতে পারে, আর এই পুলিশটা এই অবস্থায় তাকে দেখার পরে তাকে দাঁড় করানোর ট্রাই করে, তবে সারা তার কথা কেয়ার করে না। সে দৌড়ে তার রুমের মধ্যে ঢুকে পড়ে, আর এরপর সে একটা শাওয়ার নেয়। তবে এই শাওয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে এইটাই চিন্তা করছিল যে সে এইটা কি দেখতে পেল। সে এই খুনিকে দেখতে পেয়েছে তার সামনে খুন করতে, আর এই সমস্ত ব্যাপারগুলোতে সে খুবই ভীত অবস্থায় ছিল। আর এরপরে সারা তার ল্যাপটপটা বের করে তার রিসেন্ট পোস্টটাকে চেক করার ট্রাই করে, তবে এখানেও সে দেখতে পারে ক্লোডিয়ার তার ফ্রেন্ডরা তাকে বেজ্জতি করার ট্রাই করেছে। আর এটা দেখার পরে সারা একটু বেশিই রাগ করে, আর সে মনে করে আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে, তাদেরকে যে সেই খুনি কিডন্যাপ করেছে সেই খুনি একটা মহান কাজ করেছে, কারণ তারা এইটারই যোগ্য ছিল। তো এরপরে পরদিন সকালবেলা যখন সারা তার দোকানে ছিল, তখন সে দেখতে পারে ক্লোডিয়ার বয়ফ্রেন্ড ক্লোডিয়ার রুমের সামনে ওয়েট করছে। সে ক্লোডিয়াকে বারবার করে কল দিচ্ছে, তবে কেউই কল রিসিভ করছে না। তার সাথে তার ফ্রেন্ড সার্কেলগুলোও নেই। তবে এরপরে সারার বাবা তাকে একটা শপে পাঠায় কিছু জিনিসপত্র কিনে আনার জন্য। আর এখানে যখন সারা জিনিসপত্র কিনতে আসে, তখন আমরা সেই খুনিকেও দেখতে পারি যে কিনা সারাকে ফলো করছিল। আমরা দেখতে পারি সারা তার জন্য দুটা কেকের প্যাকেটও নেয়, তবে যেহেতু তার কাছে টাকা কম ছিল তো এই জন্য এই প্যাকেটগুলো সে আর নিতে পারে না। আর এগুলো রেখে যখন সে চলে যায়, তখন আমরা দেখতে পারি সেই খুনি এসে প্যাকেটগুলো কিনে নেয় যাতে করে সে পরে এগুলো সারাকে দিতে পারে। আর এরপরে যখন সারা সেই দোকান থেকে বেরিয়ে আসে, তখন তার দেখা হয় তার মায়ের সাথে। তার মা তাকে বলে সে সুইমিং পুলের দিকে যাচ্ছে, কারণ সেখানে একটা ইনসিডেন্ট হয়েছে, সেখানে কালকে একটা খুন হয়েছে, তবে কালকেই সে সুইমিং পুলে গোসল করেছিল। তো এখন সে এটা জানতে যাচ্ছে যে এতে করে তার স্কিনের কোনো সমস্যা হবে কি না। আর সে সারাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছিল, তবে আমরা দেখতে পারি সেই খুনই তাদেরকে এখনও ফলো করছে। সে তাদেরকে ফলো করে সুইমিং পুলের কাছে চলে আসে। আর এরপরে যখন সারার মা এসে একটা পুলিশকে এগুলো জিজ্ঞেস করে, তখন এই পুলিশ বলে যে এখানে একটা লাশ পাওয়া গিয়েছে। আসলে এই লাশটা হচ্ছে গিয়ে সেই লাশটা যেটা কালকে সারা সুইমিং পুলে দেখতে পেয়েছিল। আর এগুলো শোনার পরে তারা একটু ভয়ই পেয়ে যায়। তবে আমরা দেখতে পারি সারার মা অন্য একটা পুলিশকে বলে যে আমার মেয়ে কালকে এখানে গোসল করতে এসেছিল। আর এটা শোনার পরে সেই পুলিশ বলে আচ্ছা ঠিক আছে, যদি সে কালকে গোসল করতে আসে তাহলে সেই আমাদেরকে বলতে পারবে এখানে কি হয়েছিল। তবে আমরা দেখতে পারি সারা এখানে একটু বেশিই ভয় পেয়েছিল, তো এই জন্য সে পুলিশকে কিছুই বলে না। উল্টো সে তার মাকে বলে যে আমি আসলে সুইমিং পুলের কথা বলে অন্য কোথাও চলে গিয়েছিলাম। আর তার মা যখন একটু রেগে যায়, তখন সে আরও একটু রেগে গিয়ে বলে যে আমার ফ্রেন্ডরা আমাকে পিগি বলে চেতায়, আমি তাদের সাথে কোনোভাবে মিশতেই চাই না, আমি তাদের সাথে কখনও কোনো দিন কোথাও যাব না। আর এটা শোনার পরে তার মায়েরও একটু খারাপ লাগে যে তার মেয়েকে পিগি বলে ডাকা হয়। আর এই জন্য সে তাকে নিয়ে আবারও বাসায় ব্যাক করে। তো এরপরে রাতের বেলায় যখন সারা আর তার পুরো ফ্যামিলি ডিনার করছিল, তখন তারা সেই খুনি সম্পর্কেই কথাবার্তা বলছিল। সারার বাবা বলে যে এখানে আগেও অনেকগুলো খুন হয়েছে, এখানে এই খুনিদেরকে কেউ ধরতে পারে না, এখানে কারা খুন করে কে করে কিছুই জানা যায় না। তবে তখন সারার ভাই বলে যে এই এলাকা থেকে কিছু মেয়েও গায়েব হয়ে গেছে, তাদেরকে পুলিশ খুঁজে পাচ্ছে না। পুলিশ হচ্ছে কি একটা বলদ, তারা যদি খুঁজতেই চায় তাহলে তারা ফাইন্ড মাই অ্যাপ ইউজ করতে পারে, কারণ সেই অ্যাপের সাহায্যে এটা জানা যায় যে কার ফোনটা কোথায় আছে, তাদের লোকেশনটা পুলিশ চাইলে পেতেই পারে। আর এটা শোনার পরে এই আইডিয়াটা সারার কাছে একটু বেশিই ভালো লাগে, কারণ সারার ফোনটাও সেই খুনির কাছে আছে। আসলে যখন তার ফ্রেন্ডরা তার জামাকাপড় চুরি করেছিল, তখন তার ফোনটাও তারা নিয়ে গিয়েছিল, আর এটা এখন খুনির কাছে রেখে দিয়েছে। তো এই জন্য সে চায় তার ফোনটা সেখান থেকে নিয়ে আসতে, আর এই কেস থেকে যে কোনো মূল্যে নিজেকে বের করে নিয়ে আসতে। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেই খুনি একটা ভিকটিমের ঘরে ছিল, আর তার হাত পাগুলো বেঁধে সে এখানে ডিনার করে। আর ডিনার করার পরে সেই ছুরি দিয়েই তার গলা কেটে দিয়ে এখান থেকে সে চলে যায়। আর এর একটু পরে আমরা দেখতে পারি ক্লোডিয়ার মা চলে আসে সারার সাথে মিট করতে, আর তাকে এসে সে বলে যে আমার মেয়ে কোথায়। তবে তখন সারা বলে আপনার মেয়ে কোথায় আমি কি করে বলবো। তখন ক্লোডিয়ার মা তাকে বলে যে তুমি তার ফ্রেন্ড, তুমি তার সম্পর্কে যদি কিছু জেনে থাকো তাহলে প্লিজ আমাকে বলো, কারণ আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না। আর এইটা শোনার পরে সারার মাও একটু রাগ করে, সে বলে যে তোমার মেয়ে আমার মেয়েকে বুলিং করে, আমার মেয়েকে তারা পিগি বলে ডাকে, তুমি কি করে আশা করলে যে আমার মেয়ে তোমার মেয়েকে খোঁজার জন্য সাহায্য করবে। আর এইটা নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে যায়, আর সে ক্লোডিয়ার মাকে এখান থেকে বের করে দেয়। সে বলে যে যাও তোমার মেয়েকে তুমি নিজেই খুঁজে বের করো। তো এরপরে যখন আরও একটু রাত হয়ে যায়, তখন সারা একটা শব্দ শুনতে পারে। আর এই শব্দকে ফলো করে যখন সে একটু সামনের দিকে আগায়, তখন সে দেখতে পারে এখানে তার ফেভারিট কেকের প্যাকেট পড়ে আছে। এটা দেখার পরে সে পুরোপুরি থ হয়ে যায়। সে বুঝতেই পারলো না এখানে কেকের প্যাকেট কোথা থেকে আসলো, কারণ জানলাটাও বন্ধ, আশেপাশে সে কাউকেই খুঁজে পাচ্ছে না। আর এগুলো দেখার পরে সে চলে আসে তার ভাইয়ের সাথে কথা বলতে। সে তার ভাইকে বলে
যে আমি তোমার ল্যাপটপটাকে ইউজ করতে চাই কারণ আমার মোবাইলটা হারিয়ে গিয়েছে আর আমি তোমার সাহায্যে আমার মোবাইলটাকে বের করতে চাই। তবে তার ভাই তাকে সরাসরি বলে দেয় যে এই কাজে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমি কেন তোমার ফোন খুঁজে দেব, তোমার ফোন তুমি নিজে গিয়ে খুঁজে নাও। আর এটা শোনার পরে সারা নিচে চলে আসে আর তার বাবার ফোনটাকে চুরি করে ফেলে, আর সেই ফোনে সেই অ্যাপটাকে ডাউনলোড করে সে তার ফোনটাকে উদ্ধার করার মিশনে বেরিয়ে পড়ে। আমরা দেখতে পারি সে জিপিএস ট্র্যাক করে ফেলে আর সে সেই লোকেশনটা পেয়েও যায়। তো এখানে আসার পরে সারা তার ব্যাগটা পেয়ে যায় আর এই ব্যাগের মধ্যে তার ফোনটাও সে পেয়ে যায়। তবে যখন সে চলে যাবে তখন এখানে সেই খুনি চলে আসে আর একে অন্যকে দেখার পরে তারা পুরোপুরি থ হয়ে যায়। তবে তখন আমরা দেখতে পারি এখানে ক্লোডিয়ার প্যারেন্টসরাও চলে এসেছে, কারণ তারা তাদের মেয়েদেরকে খুঁজছে। আর যখন তারা সারা শব্দ শুনতে পারে তখন তারা সেই দিকে আসা শুরু করে আর এটা দেখার পরে খুনি সারাকে নিয়ে সেখান থেকে লুকিয়ে পড়ে। তবে খুনি সারাকে তেমন কিছু করে না, সে তাকে সেখানে রেখে দিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। আর আমরা দেখতে পারি সারাও সেখান থেকে পালিয়ে চলে আসে, আর তাছাড়া খুনিও তার ফোনটা নেয় না। তো এই জন্য সারা সেফলি তার ফোনটাকে উদ্ধার করে বাসায় ব্যাক করে। তবে বাসায় ব্যাক করে দেখতে পারে তার বাবা পুরো বাড়ি মাথায় উঠিয়েছে, কারণ সে তার ফোনটা খুঁজে পাচ্ছে না। আর এই খবরটা শোনার পরে সে ফোনটাকে নিচে ফেলে দেয় আর যখন তার মা কল দিয়ে ফোনটাকে চেক করে তখন সে ফাইনালি তার ফোনটা পেয়ে যায়। তো এরপর আমরা দেখতে পারি সারা ঘরের মধ্যে শুয়ে শুয়ে এই ব্যাপারটাই চিন্তা করছিল যে সেই খুনি তার কতটা কাছে চলে এসেছে, তবে তবুও সে তাকে কিছু করেনি। তার মানে এইটা তো ক্লিয়ার, সেই খুনি হয়তোবা তাকে চায় আর নয়তোবা সে তাকে পছন্দ করে। তবে তখন আমরা দেখতে পারি সারার ঘরের সামনে ক্লোডিয়ার বয়ফ্রেন্ড চলে আসে আর সে সারাকে বাইরে আসতে বলে। আর যখন সারা বাইরে আসে তখন সে তাকে সরাসরি জিজ্ঞেস করে তার গার্লফ্রেন্ড কোথায়। তবে সারাও তাকে সরাসরি বলে দেয় যে আমি তোমাকে সাহায্য কেন করব, তোমরা আমাকে শুধু বুলিং করো, তোমরা আমাকে পিগি বলে ডাকো, আমি কোনোভাবেই তোমাদের সাহায্য করব না। তো এগুলো শোনার পরে ছেলেটা সারার কাছে মাপ চায় আর তার কাছে মাপ চেয়ে বলে যে প্লিজ তুমি আমাকে বলো আমার গার্লফ্রেন্ড কোথায় গিয়েছে, কারণ তাকে আমরা খুঁজে পাচ্ছি না। আর এগুলো শোনার পরে সারাও একটু আপসেট হয়ে যায় আর এরপর সে বলতেই যাবে যে সেখানে সেই দিন কী হয়েছিল। তবে তখন এখানে ক্লোডিয়ার মা চলে আসে আর সে সারার উপরে চিল্লাচিল্লি করে তাকে বলে যে সব কিছু এই মেয়েটার জন্য হয়েছে, এই মেয়েটার জন্যই আমার মেয়েটা হারিয়ে গেছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন সারার মা তার কাপড় চোপড়গুলোকে চেক করছিল তখন সে এখানে একটা তোয়ালে পেয়ে যায় যেটা ক্লোডিয়ার তোয়ালে। আর এইটা দেখার পরে সে বুঝতে পারে তার মেয়ে কিছু একটা জানে। তো এই জন্য সে জলদি করে দৌড়ে এসে তার মেয়েকে তাদের হাত থেকে প্রোটেক্ট করার ট্রাই করে। সে বলে তার মেয়ে তাদের কোনো সাহায্য করবে না, কারণ তার মেয়েকে তারা বারবার করে বুলিং করে আর তার মেয়ের জীবনটাকে তারা বিষিয়ে দিয়েছে। এইটা বলে সে তার মেয়েকে সেভ করে সেখান থেকে চলে যায়। তবে আমরা দেখতে পারি সেই খুনি গাড়ির মধ্যে বসে তাদের সবার এই সমস্ত ব্যাপারগুলোকে অবজার্ভ করছিল। আমরা দেখতে পারি ক্লোডিয়ার মা সারার বিরুদ্ধে কেস করে। তো এই জন্য পুলিশ সারাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে আর এখানে সারাও বলে দেয় যে সেই মেয়েগুলো কী করে তাকে বুলিং করেছে আর তাকে বুলিং করার পরে তার জামা কাপড়গুলো পর্যন্ত নিয়ে চলে গিয়েছে আর এই জন্য তাকে বিকিনি পরে বাসায় ব্যাক করতে হয়েছিল, তাকে রাস্তায় অনেকে ইনসাল্টও করেছে। আর এগুলোর পরে যখন পুলিশ তাকে জিজ্ঞেস করে যে এগুলোর বাইরে তুমি আর কী দেখতে পেয়েছো, তখন সারা কিছু একটা বলতে যাবে তখনই তার মাতাকে আটকে দেয়। সে পুলিশদেরকে বলে দেয় যে আমার মেয়ে এখন আর কোনো অ্যান্সার দিবে না, কারণ আমার মেয়ের যতটুকু বলার ছিল সে বলে দিয়েছে। আর এটা বলে সে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে আসে। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেই খুনি সারার ঘরের মধ্যে গিয়ে তার বাবাকে ধোলাই করা শুরু করে। আর যখন এখানে সারা আর তার মা চলে আসে তখন সে তার মাকেও ধোলাই করে। তবে যখন তার মাকে ধোলাই করা হচ্ছিল তখন উপর থেকে তার ভাই চিলাচিলি করছিল আর এই জন্য সে তার ভাইকেও যখন ধোলাই করতে যাবে তখন সারা তার হাতের মধ্যে ধরে ফেলে আর সে বলে যে প্লিজ তাকে কিছু করবেন না। আর এটা শুনে খুনি তাকে কিছু না করলেও সারাকে নিয়ে যাওয়ার ট্রাই করে। আর যখন সারাকে নিয়ে সে বাইরে বেরিয়ে যায় তখন এখানে কিছু ছেলে আবারও সারাকে বুলি করার ট্রাই করে। আর এটা দেখার পরে সেই খুনি সারাকে গাড়িতে উঠিয়ে ব্যাক গিয়ারে দিয়ে সেই ছেলেদের উপরে গাড়িটাকে উঠিয়ে দেওয়ার ট্রাই করে। তবে এইটা দেখতে পেয়ে ছেলেরা সেখান থেকে লাফ দেয় আর তার হাড্ডিগুলো ভেঙে যায়। তো এরপরে আমরা দেখতে পারি এই খুনিটা সারাকে নিয়ে তার গোপন ঘাঁটিতে যাওয়া শুরু করে। আর যখন তারা যাচ্ছিল তখন সারা দেখতে পারে এই গাড়ির মধ্যে সে একটা ব্রাইডের পুতুলও রেখেছে। আর এটা দেখার পরে সারার মনে হয় যে হয়তোবা তাকে এই খুনি বিয়ে করবে আর তাকে সে বউ বানাতে চায়। তবে তখনই তাদের গাড়ির সামনে একটা বুল চলে আসে আর তাদের সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর অ্যাক্সিডেন্টে সারা একটু আহত হয়ে যায়, সে সেখানে বেউশ হয়ে যায়। তো এই জন্য এই খুনি তাকে কোলে করে নিয়ে তার সেই গোপন ঘাঁটিতে চলে আসে আর এখানে তাকে রেখে সে বাইরে যায় মেডিসিন আনার জন্য, যাতে করে সেগুলো সাহায্যে সে সারার চিকিৎসা করতে পারে আর তাকে সুস্থ করে তুলতে পারে। তবে এর একটু পরে যখন সারা তার চোখটা খুলে তখন সে দেখতে পারে সে নতুন একটা জায়গায়। তো এই জন্য যখন সে বাইরে বেরোয়ার ট্রাই করে তখন সে দেখতে পারে এখানে ক্লোডিয়া আর তার ফ্রেন্ড এখনও জীবিত আছে
তাদেরকে বেঁধে রাখা হয়েছে। এটা দেখার পরে সারা একটু হ্যাপিও হয়ে যায় যে না, তার ফ্রেন্ডরা এখনও জীবিত আছে। তো এই জন্য সে তাদের রশিগুলোকে খোলার ট্রাই করে। তবে তখন এখানে খুনি চলে আসে, আর এই খুনিকে দেখার পরে সারা সেখানে লুকিয়ে পড়ে। আর আমরা দেখতে পারি ক্লোডিয়ার তার ফ্রেন্ড চিল্লাচিল্লি শুরু করে জোরে জোরে। তবে খুনি এটা শুনতে পেয়ে তাদের সামনে এসে তাদের হাত পাগুলোকে কাটা শুরু করে, আর এই কাটার জন্য সে নিজের দিকে পড়ে যায়। আর তখন সেখানে আমরা মানুষের অনেকগুলো মাংস দেখতে পারি যেগুলোকেই খুনি এক জায়গায় করছে। আসলে আমাদের মনে হচ্ছে যে হয়তোবা সে মানুষের মাংস খেয়ে জীবিত থাকে, তো এই জন্য সে মাংসগুলোকে এক জায়গায় করছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন সারা একটা জায়গায় লুকিয়েছিল তখন সে এখানে মানুষের কাটা মাথা আর তাদের হাত পাগুলো পেয়ে যায়। এগুলো দেখে সে একটু বেশি ভয় পেয়ে যায়। সে এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে, তবে সেই খুনি তাকে ফাইনালি ধরেই ফেলে। তবে সারা চিল্লাচিল্লি করে পালিয়ে যাওয়ার ট্রাই করলেও এই খুনি তাকে শান্ত করে বলে যে তুমি কোনো চিন্তা করবে না, তুমি শুধু এই মেয়েগুলোকে সামনে থেকে দেখো যারা তোমাকে সবসময় বুলিং করতো, যারা সবসময় তোমার জীবনটাকে জাহান্নাম করার ট্রাই করতো। আজকে তুমি নিজের হাত দিয়ে তাদের সবাইকে খুন করবে, যাতে করে তোমার মনে তুমি একটু শান্তি পাও। সে তার হাতে একটা ছুরি দিয়ে ক্লোডিয়ার ফ্রেন্ডদেরকে মারতে বলে। তবে সেই ছুরিটা দিয়ে সারা তাদের উপরে আক্রমণ না করে উল্টো রাগ করে তার উপরেই আক্রমণ করে দেয়। তবে এই খুনি তার হাতটাকে ধরে ফেলে, আর এই জন্য খুনির একটু বেশি রাগ চলে আসে, আর সে সারাকেই মারা শুরু করে। সারাকে যখন সে মারছিল তখন সারা তার পেটের মধ্যে একটা স্টেপ করে দেয়। তবে এই স্টেপের জন্য তার গুলি থেকে একটা শ্যুট হয়ে যায়, আর এই গুলিটা গিয়ে পড়ে ক্লোডিয়ার হাতের মধ্যে, আর এই জন্য ক্লোডিয়ার হাতটা কাটা পড়ে। তবে তখনই সারা আবারও উঠে দাঁড়ায় আর সেই খুনির সাথে ফাইট করা শুরু করে। সে খুনিকে খুবই ধোলাই করে, আর অনেক ধোলাই করার পরে সে তার চামড়াগুলো, সে তার মাংসগুলো কেটে ফেলে, আর এই জন্য অনেক রক্ত বের হওয়ার জন্য রক্তশূন্য হয়ে খুনি এখানে মারা যায়। তো এরপর আমরা দেখতে পারি সারা এখান থেকে একটা গান নিয়ে তাদের দুজনের উপরে পয়েন্ট করে। তো এখানে একটা মেয়ে তাকে বলে যে প্লিজ তুমি আমাকে জানে মেরো না, তুমি আমার অন্য কোথাও শ্যুট করলে করো। তবে সারা এটা শোনে না, সে তার উপরে শ্যুট করে দেয়। আর এরপর সে ক্লোডিয়াকে গান পয়েন্টে নেয়, আর ক্লোডিয়াও তার কাছে মাপ চায়। সে বলে যে তোমাকে বুলিং করার জন্য আমি সরি, প্লিজ তুমি আমাকে মেরো না। তবে সে তার উপরেও শ্যুট করে দেয়। আর এগুলো করার পরে যখন সারা চলে যাওয়ার ট্রাই করে তখন আমরা দেখতে পারি সে আসলে এই দুইটা মেয়েকে মারেনি, সে আসলে তাদের রশিগুলোকে খুলে দিয়েছে। তো এই জন্য এই মেয়েগুলো এখন ফ্রি হয়ে গেছে। আর যখন এই মেয়ে দুটা দেখতে পারে সারা এখান থেকে চলে যাচ্ছে তখন এই মেয়েগুলো খুবই কান্না করে, কারণ তারা বুঝতে পারে সারা হচ্ছে গিয়ে খুবই ভালো একটা মেয়ে। তবে তারা বারবার করে তার সাথে বুলিং করতো, তারা তার সাথে খারাপ একটা কাজ করতো। আর এরপরে আমরা দেখতে পারি সকালবেলা সারা চলে আসে মেইন রোডে, যাতে করে সে কারো থেকে সাহায্য নিতে পারে। আমরা দেখতে পারি তার পুরো গায়ের মধ্যে রক্ত লাগানো ছিল, আর তখনই এখানে ক্লোডিয়ার বয়ফ্রেন্ড চলে আসে। আর সে সারাকে এই অবস্থায় দেখার পরে সে জিজ্ঞেস করে তুমি আসলে করেছোটা কি, তোমার সারা গায়ে রক্ত কেন? তবে এখানে সারা তেমন কিছু বলে না, সে বলে তাকে সাহায্য করার জন্য। আর এই জন্য ক্লোডিয়ার বয়ফ্রেন্ড তাকে পেছনে বসিয়ে টাউনের দিকে যাওয়া শুরু করে। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। আসলে এই মুভিটা বানানো হয়েছে আমাদেরকে ডিপ একটা মেসেজ দেওয়ার জন্য। এখন সেই মেসেজটা আপনি বুঝতে পেরেছেন কি না সেটা আমাকে কমেন্ট করে জানান। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তোমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।